এখানে ইনু ভাই অনেক বলে গেলেন, যুদ্ধ অপরাধী, তারপরে রাষ্ট্রের উৎখাত করা, কোনখানে আপনি খোঁজ পেলেন? কোন খবরের কাগজে এই ধরনের ছাপা হয়েছে যেটা গণতন্ত্রের বিরোধী, সামরিক শাসনের সমর্থন করে? কোন কাগজ ছাপা ছেপেছে? কোন কাগজ এডিটোরিয়াল লিখেছে? তো এগুলো কথা আমাদেরকে কেন বলছে? আমরা সবাই, আমি রিপিট করি, আমরা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের আদর্শে বিশ্বাস করি, মুক্তিযুদ্ধের আদর্শে আমরা লালিত, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। কেননা গণতন্ত্র মুক্তিযুদ্ধের আদর্শের একটা অন্যতম অঙ্গ। আমরা সবসময় সরকারকে একটা সাহায্য করার মানসিকতা নিয়ে রিপোর্ট করি। যত কারাপশন, যত অ্যাবিউজ অফ পাওয়ার, আমরা সবসময় এটা তুলে ধরি এবং আমরা মনে করি সুশাসনের একটা বিরাট একটা অঙ্গ হচ্ছে এই তথ্যগুলো তুলে ধরা। আপনি এখন সংসদীয় কমিটির চেয়ারম্যান, আপনি একটা স্ক্যান করেন এই গত 14 বছর এই সরকারের আমলে কোন কাগজ কিভাবে সামরিক শাসনের কথা বলছে বা অগণতান্ত্রিক কথা বলছে, বা আমাদের উদ্দেশ্য ছিল এই মিথ্যা ছেপে সরকারকে বিব্রত করা। আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই যে বাংলাদেশের সব গণমাধ্যম, এগেন একটা দুটো থাকতে পারলে হতে পারে, বাট সাধারণত 99% গণমাধ্যম গণতন্ত্রের পক্ষে, স্বাধীনতার পক্ষে এবং আমরা একটা সুশাসনের পক্ষে। তো সেখানে আমি মনে করি যে সরকারের একটি তাদের ধারণার পরিবর্তন প্রয়োজন। আমরা কী করছি? কোন রিপোর্টটা দেশের স্বার্থের বিরুদ্ধে গেছে? কোন রিপোর্টটা সুশাসনের পক্ষে নয়? কোন ইনভেস্টিগেটিভ স্টোরি, যেখানে আমরা এই যে ঘুমের স্টোরি ছাপি, আমরা যখন ক্রস ফায়ারের স্টোরি ছাপি, আমরা যখন এক্সট্রা জুডিশিয়াল স্টোরি ছাপি, এগুলো কি দেশের বিরুদ্ধে না দেশের পক্ষে? আমরা সবাই একাধারে মনে করি যে এগুলো হচ্ছে দেশের স্বার্থের পক্ষে, এবং এটা যদি সরকার একটু গুরুত্ব সহকারে দেখত, একটু যদি সহানুভূতিশীলভাবে দেখত, তাহলে সরকার সবচেয়ে বেশি উপকৃত হতো। সরকার সবচেয়ে বেশি উপকৃত হবে, এবং এটা পৃথিবীর ইতিহাস এটা সাক্ষী যে যেসব দেশে স্বাধীন সাংবাদিকতাকে গ্রহণ করে তাকে লালন করা হয় সেসব দেশে সুশাসন সুপ্রতিষ্ঠিত। এই যে আজকে আমাদের যত কিছু এখানে, আমি আবার বলতে চাই যে আমাদের উদ্দেশ্য হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা করা, গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং মত প্রকাশের অবাধ একটা পরিবেশ সৃষ্টি করা।